নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে পিটুনিয়ার বেশ কয়েকটি ভিডিও এর আগে আমি শেয়ার করেছিলাম নার্সারি থেকে নিয়ে এসে কিভাবে পিটুনিয়া ফুল গাছের যত্ন এবং পরিচর্যা করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে একটার পর একটা ভিডিও টাইম টু টাইম আপনাদের সাথে শেয়ার করেছি আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি মনে করলে সেগুলো দেখে নিতে পারেন বিস্তারিতভাবে একদম শুরু থেকে বলে দেব যে পিটুনিয়া গাছে এত সুন্দর বুসি গাছ করতে হলে দেখুন এই গাছটা কত সুন্দর বুসি একটা সেপ এসছে এবং এই গাছটা প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে থাকবো প্রত্যেকটা গাছ শুধু এই গাছটা না এই গাছটা দেখুন যে কিভাবে প্রত্যেকটা গাছে ফুল আসছে তো আমরা প্রথমেই আসবো পিটুনিয়ার মাটি প্রস্তুত শীতকালীন যে কোনো ফুল গাছের মাটি আমরা যেভাবে তৈরি করি সেইভাবে মাটি তৈরি করলেই হবে শুধুমাত্র আমি একটা অনুরোধ করব অন্তত পক্ষে মাটিটা যাতে অনেকটা আগে মোটামুটি দু থেকে আড়াই মাস আগে তৈরি করা থাকে এরকম কখনোই করবেন না যে নার্সারি থেকে চারা নিয়ে এসে সেটা ছোট চারা হোক বড় চারা হোক নিয়ে এসে সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছটাকে বসিয়ে দিচ্ছেন মাটির মধ্যে আমি মূলত পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট কাউডাং কম্পোস্ট এবং খুব সামান্য পরিমাণ এক একটা দশ ইঞ্চি করে গুঁড়ো আর সামান্য কিছু শিংকুচি এইগুলো দিয়ে আপনারা মাটি তৈরি করবেন হাড় গুঁড়ো শিঙ্কুচি যদি না থাকে প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র গার্ডেন সয়েল এবং গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা অন্য যে কোনো কম্পোস্ট দিয়ে আপনারা মাটিটাকে একসাথে মিশিয়ে রেখে দেবেন সেই মাটিতে এই পিটুনিয়া গাছ লাগাবেন মাটিতে আপনি যে দিন না কেন সবসময় নজর রাখবেন যাতে মাটিটা ওয়েল ড্রেনেজ হয় অর্থাৎ মাটিতে যাতে জল না জমে থাকে আমরা যদি এই ব্যাপারটাকে একদম শিওর হয়ে হতে পারি তাহলে কিন্তু পিটুনিয়া গাছ দেখবেন অসাধারণ সুন্দর হবে কারণ এই গাছ জল বেশি পছন্দ করে না সব সময় মাটিতে জল বুঝে দিতে হবে মাটি কিন্তু কখনোই শুকিয়ে যাওয়া চলবে না সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে গাছ ঢলে পড়বে পাতাগুলো ঝিমিয়ে যাবে যে ক্ষেত্রে কিন্তু ফুলের ক্ষেত্রে এই সময়তে কোনোভাবেই জল শর্টেজ যাতে না হয় সেদিকটা নজর দিতে হবে একদম প্রথম থেকে আমরা নিয়মিত গাছে জল দেব। মাটির টপ লেয়ারের মাটিটা শুকিয়ে গেলে তবেই গাছে জল দেব কিন্তু কখনোই যাতে মাটি সব সময় কাদা ভাব হয়ে থাকা বা মাটির মধ্যে জল জমে থাকে সেই ব্যাপারটা না থাকে যদি মাটি তৈরি করার সময় বেলে বেলেদোয়াশ মাটি না থাকে যদি একটু এঁটেল টাইপের মাটি হয় মাটিটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়ে তার সঙ্গে কনস্ট্রাকশানের মোটা দানার যে বালি সেটা আপনারা মিশিয়ে নিতে পারেন এবার পিটুনিয়া গাছ করতে গেলে কিন্তু দরকার প্রচুর পরিমাণে সানলাইট দেখতেই পারছেন আমি যেখানে ভিডিও করছি কিভাবে আমার চোখে মুখে রোদ আসছে এই রকম মানে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম যত রোদ দিতে পারবো পিটুনিয়া ফুল গাছ তত ভালো হবে গাছে পাতা ঢলে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া গাছে রোগ পোকা লাগা সেই সমস্যাগুলো আসবে না গাছ বুষি হবে এবং যে ফুলগুলো ফুটবে ফুলের যে উজ্জ্বলতা ফুলের যে রঙ সেটা আরও সুন্দর হবে পিটুনিয়া গাছের জন্য মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলো উপরে বেশি খাড়াই বা বাড়েনি কিন্তু কিন্তু উপরে কতটা জায়গা নিয়ে ফুলগুলো ফুটছে আমি কিন্তু ফুল নেওয়া শুরু করেছি এখন ম্যাক্সিমাম দশ থেকে বারো দিন হয়েছে কি পনেরো দিন পনেরো দিন এখনো হয়নি আমি গাছে ফুল নেওয়া শুরু করেছি তাতেই দেখতে পাচ্ছেন যে টপ কিন্তু ফুলে ভরে আসছে আরও যদি পনেরো দিন আমরা অপেক্ষা করি দেখতে পাবো যে এই গাছে কিন্তু পাতা দেখা যাবে না প্রচুর পরিমাণে ফুল আসবে এই জন্য আমরা এমন একটা টব নির্বাচন করব যার উপরে যে এরিয়া সেটা যাতে একটু বড় হয় আর উচ্চতা মোটামুটি চার থেকে ছয় ইঞ্চি হলেই যথেষ্ট কিন্তু উপরের যে ডায়ামিটারটা সেটা অন্তত দশ থেকে বারো ইঞ্চি আপনারা রাখবেন এইবার আসবো পিটুনিয়া গাছের দুটো কমন সমস্যা আছে যে হঠাৎ করে দেখা যাবে যে পাতাগুলো কুড়মুড়িয়ে যাচ্ছে গাছটা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছে কোনো গ্রোথ আসছে না এই রকম যদি সমস্যা থেকে থাকে সেটা আমি একদম মানে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত যে সেটা কোনো রোগগ্রস্ত তার যে বীজ বা জন্মগত ক্রুটি নিয়ে জন্ম জন্মগ্রহণ করে সেই গাছটাকে রিকভার করা খুব কঠিন ব্যাপার রিকভার করতে অনেকটা টাইম চলে যাবে রিকভার করা যাবে না বললেই চলে বরং রিকভার তো করা যাবেই না সেই গাছটা বাগানের অন্যান্য গাছকে ক্ষতি করবে তাই আপনারা সেই রকম গাছ যদি দেখেন গাছটাকে তুলে বাগান থেকে বহু দূরে ফেলে দেবেন আর বাকি যে সমস্যাগুলো থাকছে যে পিটুনিয়া গাছে হঠাৎ করে দেখা যাবে পাতা হালকা হলুদ হয়ে যাচ্ছে পাতা কিন্তু হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে একটা কারণ প্রথমেই বলেছি যে যদি যদি জল বেশি হয়ে যায় তা হালকা হলুদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত অনেক সময় পাতার নিচে যদি মাকড় থাকে মাকড় পাতার নিচের শিরা উপশিরা থেকে রস শুষে নেবে সেখানে ক্লোরোফিলটাকে নষ্ট করে দেবে গাছের পাতাটাকে হলুদ হয়ে যেতে পারে অথবা দেখা যাবে সবুজ অংশটা নেই গাছে জালি জালি ভাব চলে এসেছে বা হচ্ছে আপনার সাদা হয়ে গেছে সেটা অবশ্যই মাকড় বা পোকার কোনো আক্রমণ হতে পারে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি হলে গাছের পাতা রং ফ্যাকাশে বা হালকা হলুদ হতে খুব পাতলা করে আমরা খোল জল ব্যবহার করতে পারব অথবা গরুর কাঁচা গোবর চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জলটা পাতলা করে ব্যবহার করতে পারবো শুকনো গোবর যেটাকে আমরা ঘুঁটো বলি সেই ঘুঁটোটাকে দুদিন ভিজিয়ে রেখে সেই জলটা আমরা গাছে ব্যবহার করতে পারবো বা এই ধরনের যদি হালকা যে কোনো ধরনের লিকুইড আমরা গাছে ব্যবহার করতে পারবো আর এইগুলোকে এড়িয়ে যেতে চাইলে আমরা রাসায়নিক সার হিসেবে একদম শুরু থেকে একদম শুরুর দিকে বলবো গাছে যখন পুড়ি আসছে না তখন আমরা ডিএ এক লিটার জলে এক মুঠো ম্যাক্সিমাম একদিন ভিজিয়ে নিয়ে সেই এক লিটার জলের সাথে আরো দশ লিটার জল মেশাবো যে সেই জল আমরা মোটামুটি তবু আমরা সুফলা যে পনেরো 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 সেটা জলের মধ্যে মিশিয়ে দিতে মোটামুটি এক থেকে মুঠো লিটার জলের মধ্যে মিশিয়ে দেবেন তার সাথে আরও দশ লিটার জল মিশিয়ে নেবেন তারপরে সেটা মোটামুটি কুড়িটা গাছের দিতে পারব এগুলো শুরুর ক্ষেত্রে বললাম শুধুমাত্র যদি খোল জল দেই খোল জলের সাথে সাথে ওই রাসায়নিক যে সারগুলো সেগুলো না জলে গুলো দিয়ে আমরা সেইগুলোকে শুধুমাত্র টবের একদম সাইড দিয়ে দিতে পারবো তো বন্ধুরা এই ধরনের বিষয়গুলো যেগুলো আমি কি করেছি গাছগুলো তার বিস্তারিতভাবে যদি জানতে চান ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিংক লিঙ্ক দেওয়া এইবার আসবো ভাইটাল যে ব্যাপারটা যখন গাছে কুড়ি চলে আসবে তখন কি করবো কিন্তু ফুল নেবো না যখন গাছে কুড়ি দেখা যাবে একদম মোটা সহ কুড়িটাকে কেটে দেবে এইরকম ভাবে আবার কুড়ি আসবে গোটা সহ কুড়িটা কেটে দেবো মোটামুটি দু তিনবার যদি করতে পারি গাছটা কিন্তু একদম সুন্দর এরকম টপ ভরে কম্প্যাক্ট শেপ আসবে তারপরে আমরা গাছে ফুল নিতে থাকবো দেখবেন একসাথে প্রচুর পরিমাণে ফুল আপনি পিটুনিয়া গাছে পাবেন যতগুলো ফুল আশা তার থেকে বেশি ফুল আপনি পাবেন ওই খাবারের সাথে সাথে এবার যখন গাছে কুড়ি আমরা নেব নেব ফুল তখন আমরা কি করব আমরা তখন সিঙ্গেল এবং লাল ওয়ান অনুপাতে মেশাবো অর্থাৎ যতটা সিঙ্গেল সুপার ফসফেট নেব তার অর্ধেক নেব লাল পটাশ দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম এক একটা দশ ইঞ্চি সাইজের টবের জন্য অর্ধেক চামচ ওই মিশ্রণটা নিয়ে একদম ধার দিয়ে অর্ধেক চামচেরও কম প্রয়োজনে আপনারা এক চামচ এক চা চামচ নিয়ে আপনারা তিনটে গাছে দিতে পারেন এই ধরনের গাছের জন্য তো বন্ধুরা আমি যখন ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন আমার গাছের কেমন গ্রোথ এসছে আমি কিন্তু অনেক দেরি করে গাছ লাগিয়েছি আমি নভেম্বরের শুরুতে গাছগুলোকে ফাইনাল ভাব পটে বসিয়েছি তো আপনারা যদি আগে লাগিয়ে থাকেন অবশ্যই আগে ভালো গ্রোথ আসবে আর একটা বিষয় যে এই সময় দাঁড়িয়ে যদি আপনার কাছে এরকমভাবে ব্রুমিং করে বা গাছে যদি ফুল চলে আসে সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন করে আর কোনো সার ব্যবহার করবেন না আপনি যে সারটা এতদিন পর্যন্ত ব্যবহার করে আসছেন সেইটাকেই ব্যবহার করবেন আবার যা হবে আগামী বছর হবে কারণ কি এখন নতুন করে কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নেই তো এখন আমরা যখন ভিডিওগুলো করছি একদম জানুয়ারি মাসের শুরুতে এই গাছে কিন্তু আমরা এখনো প্রচুর দিন ফুল পাবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসেও কিন্তু আমরা ফুল পাবো যদি আমরা গাছগুলোকে সুন্দরভাবে রাখি এই সময় আর দিনের বেলা কিন্তু আস্তে আস্তে রোদ্রের তাপটা বেড়ে যাবে গাছের জলের চাহিদা বেড়ে যাবে তাই গাছকে নিয়মিত জল দিতে হবে এই সময় কিন্তু জল দেওয়াটা একটা কঠিন ব্যাপার আমরা হঠাৎ হুটোপাটা করে জল দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় গাছের উপরেই জল ঢেলে দিই সেইগুলো না করে যদি আমরা একটু সাইড থেকে এইভাবে গাছটাকে সরিয়ে নিয়ে যদি এখানকার মাটিটার আর্দ্রতা বুঝে নিয়ে যদি এইভাবে জল দিই তাহলে কিন্তু গাছটা অনেকটা সুন্দর থাকবে এই সময় আমরা গাছকে কিন্তু অবশ্যই খোল ভেজানো জল যদি দিতে থাকি দিয়ে থাকি এতদিন সেটা কিন্তু এখনও দিতে পারবো এবং এখন যে গরমটা পড়ে যাচ্ছে আমরা পাতলা করে খোল ভেজানো জল দিতে পারবো এতে কি হবে খোল ভেজানো জলে নাইট্রোজেন থাকে ফসফরাস থাকে এবং সামান্য পটাশিয়াম থাকে এবং অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে তো এই সময় দেখুন নাইট্রোজেনটাও আমি দিতে বলছি এই জন্যই যে পিটুনিয়া গাছ কিন্তু এরকম নয় অন্যান্য গাছের মতো নয় যে একবার ফুল ফুটলো যে সব ফুলগুলো মারা গেল তা কিন্তু নয় গাছ কিন্তু কন্টিনিউ ফুল দিতেই থাকবে এবং গাছটাও বড় হতে থাকবে আমার যে গাছটা যে এত ব্লুম করছে দেখতে পাচ্ছেন কত ব্লুম করছে গাছটাই তো এই গাছটা কিন্তু এই নয় যে এই কটা ব্রুমই করবে বা গাছটা এইটুকুই থাকবে আমি যদি দশ দিন বাদে আমার আপডেট দিই তখন দেখবেন যে আরও বড় হয়েছে গাছ গাছটার যে ভেজিটেটিভ গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে এই জন্য আমাদের খোল ভেজানো জলটা দেওয়ার দরকার আছে তো আপনি যেভাবে গাছের যত্ন করে আসছেন সেইভাবেই যত্ন করবেন এখন নতুন করে এক্সপেরিমেন্ট না করে যেমন পরিচর্যা করছেন ঠিক তেমনভাবে পরিচর্যা করুন এখন নতুন করে যে পরিচর্যাটা যুক্ত করবেন সেটি হলো খুব ভাইটাল একটা ব্যাপার পিটুনিয়া গাছে কিন্তু কন্টিনিউ ফুল ফুটতেই থাকে ফুটতেই থাকে গাছে যেমন গাছ ভরে ফুল থাকবে একই সাথে সাথে কোনো ফুল এভাবে শুকিয়ে যাবে গাছে যখনই ফুল শুকিয়ে যাবে তখনই এই শুকনো ফুলগুলোকে একদম একটা কাঁচির সাহায্যে একদম নিচে বোঁটা সহ এরকমভাবে কেটে দিতে হবে কখনোই শুধুমাত্র এই ফুলের যে এই অংশটা কেটে নিয়ে চলে আসবো তা কিন্তু নয় ফুলের সাথে যে বোটা থাকবে একদম বোঁটা গোড়া থেকে আমরা কেটে নেব এটা যদি আমরা না কাটি তাহলে এই যে এই অংশটা এর ভিতরে বীজ তৈরি হয়ে যাবে একসাথে যদি গাছে প্রচুর বীজ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে দুটো অসুবিধা হবে যে যখন একবার বীজ দিয়ে দেবে গাছে কিন্তু ফুল আসার প্রবণতা কমে যাবে আর বীজ উৎপাদন করতে গিয়ে গাছের প্রচুর শক্তি খরচ হবে তাই আমরা যদি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই রকম ভাবে ধরে ধরে একটা একটা করে প্রত্যেকটা কুটি কুড়ি আমাদেরকে কাটতে হবে আমরা যদি প্রতিদিন সময় দিতে পারি সেক্ষেত্রে খুব ভালো প্রতিদিন যদি না দিতে পারি দুদিন তিন দিনের অন্তর এই কাজটা কিন্তু করতে হবে আর এই কাজটা হচ্ছে সত্যিই প্রচন্ড সময় সাপেক্ষ একটা কাজ সময় সাপেক্ষ একটা কাজ এটা এবং ধৈর্য ধরে কাজটা করতে হবে এই কাজটা করতে গিয়ে যদি একটি বা দুটি অন্য কোনো কুড়ি কেটে যায় সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই কিন্তু এইটা আপনি যত করবেন তত দেখবেন গাছে নতুন নতুন ব্রাঞ্চ আসছে নতুন নতুন ফুল মানে শেষই হবে না ফুল ফুটতেই থাকবে ফুটতেই থাকবে আর এই যে কাজটা করা হয়নি দেখতে পাচ্ছেন যে গাছে অনেকগুলো এইরকম হয়ে গেছে তো এটা যাতে না হয় সেদিকটা নজর দেবেন দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে মোটামুটি দুদিন তিন দিন বাদে বাদে একটু সময় দিতে হবে এবং ধরে ধরে প্রত্যেকটা গাছ এই গাছের ভিতরে কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল করে করতে হবে যে এই ফুলটা ফুটে গিয়েছে এইটাকে আমাদেরকে এভাবে কেটে দিতে হবে কোনোভাবেই যাতে এইগুলো না থেকে যায় এটা যদি করেন এই টিপসটা ফলো করুন দেখুন গাছে যে চেহারা সেটা একদম পুরো বদলে যাবে গাছের রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো একটি মাইটিসাইড বা মাকড়নাশক এবং কীটনাশক বা ইনসেক্টিসাইড প্রতি পনেরো দিন অন্তর ব্যবহার করতে হবে অর্থাৎ মাসে একবার ইনসেক্টিসাইড এবং মাসে একবার মাইটিসাইড ব্যবহার করতে হবে এতে গাছের পাতাগুলো সবুজ থাকবে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না এবং কুড়িগুলো থেকে কোনো রস শোষণ না করার ফলে প্রত্যেকটা কুড়ি সুগঠিত হবে গাছের পাতায় কোনো ছিদ্র থাকবে না গাছ অনেক সুস্থ এবং স্বাভাবিক থাকবে আর যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এই কীটনাশক বা মাকড়নাশকের সঙ্গে ডোজ অনুযায়ী মিশিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ